নমস্কার আজকের ভৌতিক গল্প নাদিরা সুলতানা রচিত স্বপ্নের উজানে কানের কাছে কুট করে পিঁপড়েটা কামড়াতেই অধীরবাবুর ঘুমটা ভেঙে গেল ঘুমের ঘরে একবার মনে হলো কাঁঠাল গাছের পাশেই তার শোবার ঘরটিতেই তিনি শুয়ে আছেন বুঝি কিন্তু বিছানাটা অন্যরকম ঠেকায় পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিলেন তিনি সঙ্গে সঙ্গে তার অবস্থানটা বুঝতে পারলেন আর পেরেই ধর্মর করে উঠে বসে দেখলেন হলঘরটা ফাঁকা ঘোলাটে আলো জ্বলছে ঘরের পাশে উঠোনে কোণে একটা কুকুর এঁটো শালপাতায় খাবার খুঁজছে চারিদিকে খাবার আর রজনীগন্ধা ফুলের গন্ধ হাতঘড়িতে বারোটা বাড়ির পিছন দিকে হৈহট্টগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে আশেপাশে বরযাত্রীদের কাউকে চোখে পড়ল না তার সিদ্ধান্ত নিয়েই নিলেন অধীরবাবু কাউকে কিছু না জানিয়েই চলে যাবেন বাবু অশোক কেউ তার খোঁজ নিল না ডাকল না মনে মনে একটু রাগও হল পলাশপুরের এই মিত্রবাড়িতে বরযাত্রী হয়ে এসেছিলেন অধীরবাবু বর শুভেন্দু তার ভাগ্নে বাবুর বন্ধু শুভেন্দু তারও ছাত্র ছোটো থেকেই তার কাছে পড়াশুনো করেছে বরযাত্রী আসার ইচ্ছে তার ছিল না বয়স হয়েছে তার উপর পেটের বড় গোলমাল এই অজুহাতে কাটাতে চেয়েছিল কিন্তু বাবু চেপে ধরল না মামা বরযাত্রী তোমাকে যেতেই হবে কোনো অসুবিধা হবে না গাড়ি করে যাবে আর ফেরার সময় বরযাত্রীদের সঙ্গেই গাড়িতে ফিরে আসবে পিতৃহারা শুভেন্দু তার বিশেষ নেহের পাত্র সেই ছেলেবেলা থেকে শুভেন্দু যখন বলল চলুন না মাস্টার মাস্টারমশাই আপনি গেলে খুব ভালো লাগবে তখন আর না করতে পারলেন না অধীর বাবু প্রথম ব্যাচেই খেতে বসিয়ে দিয়েছিল বাবু খাওয়া দাওয়ার পর বলেছিল রেসনাও যাওয়ার সময় ডেকে নেব বাবুর বন্ধু অশোক শুভেন্দুর শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে একটা বালিশ চেয়ে এনে দিয়েছিল বেশ মজ করে বসেছিলেন অধীরবাবু পথশ্রমে এমন কিছু ক্লান্ত নন পাকা সড়ক ধরে মাত্র তিন চারটে গ্রাম পেরোলেই শ্যামচক তাদের গ্রাম কোনি হাঁটা রাস্তা একটা আছে অবশ্য অল্প বয়সে হেঁটেই মেরে দিতেন এইটুকু রাস্তা এখন আর হাড়ে তত জোর নেই বিয়েবাড়ির চেঁচামেচির মধ্যেও কেমন একটা ঝিমুনি ভাব এসে গিয়েছিল কখন বাবুর ওপর এখন খুব রাগ হচ্ছে বাবু। সকলে তাকে ফেলে চলে গেল এই ভাবনায় ছেলে মানুষের মতন অভিমান হলো তার চলে গেল তো বয়েই গেল হেঁটে চলে যাবেন বাবু। এই তো পাঁচ ছ কিলোমিটার পথ এদের আর বিব্রত করে লাভ নেই রাত তেমন কিছু বেশি হয়নি গুটি গুটি হাঁটা দিলেই হয় এমন কি আর পথ উঠোন পেরিয়ে নিঃশব্দে অধীরবাবু রাস্তায় উঠে এলেন পিছনে পড়ে রইল আলোকসজ্জিত মুখর বিয়েবাড়ি না এখনও কারোর চোখে পড়ে যাননি তিনি আর তাকে চেনেই বাকে দুজন সুবেশ পুরুষ পাশ কাটিয়ে চলে গেলেন অধীরবাবুর দিকে লক্ষ্যই করলেন না বিয়েবাড়ির হট্টগোলে কেই বাকার খবর রাখে পাত্র শিক্ষক শুনে একজন বৃদ্ধ মানুষ এগিয়ে এসে তার হাত ধরে চেয়ারে বসিয়ে দিয়েছিলেন সেই বৃদ্ধ হয়তো এখন বিবাহ মণ্ডপে অথবা বিবাহ মিটে থাকলে শেষ শেষব্যাচের খাওয়ার তদারকি করছেন হয়তো রাস্তায় উঠে মৃদুমন্দ বাতাস টের পেলেন তিনি গ্রীষ্মের ঘুমট আজ সারাদিন হাঁসফাঁস করেছে সকলে অনেকেই বিকেলের দিকে ঝড় বৃষ্টির আশঙ্কা করেছিল ঝড় বৃষ্টি হয়নি কিন্তু সন্ধ্যা হতেই একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল অন্য কোথাও বৃষ্টি হয়েছে হয়তো তাই বৃষ্টি না হলেও গরমটা কেটে গিয়েছে মন্দ লাগছে না হাঁটতে বীরপুর আর রসুলচক এই দুটো গ্রামের ভিতর দিয়ে তাকে এগোতে হবে বড় রাস্তায় রাত দশটা পর্যন্ত বাস পাওয়া যায় এখন সেখানে গিয়েও লাভ নেই সাইকেল রিক্সা বা ভ্যানের সন্ধান পাওয়া যাবে না গুনগুন গান ধরেছেন বাবু। ভালো খাওয়া দাওয়ার পর একটু গড়িয়ে নেওয়ায় মেজাজটা দিব্যি ফুরফুরে এখন ৪৫ মিনিট বা এক ঘন্টা হেঁটে যাওয়া কি এমন ব্যাপার মনকে প্রবোধ দিলেন তিনি বাঁহাটুটা অবশ্য একটু কনকন করছে পুরনো বাদ মাঝে মাঝেই চাগার দেয় কৃষ্ণপক্ষের অন্ধকার টর্চটা আনলে হতো কিন্তু গাড়ি করে ফিরবেন বলে আর টর্চ আনার কথা মনে হয়নি গলির মুখেই তার বাড়ি সদর দরজায় নামিয়ে দিয়ে গেলে আর টর্চের প্রয়োজনই বা পড়ে কি কিন্তু এখন মনে হচ্ছে টর্চ থাকাটা জরুরি ছিল দিকবুল হবার কথা নয় অবশ্য পশ্চিম আর আরেকটু এগোলেই তো বীরপুর স্বাস্থ্যকেন্দ্র জমিদার বাড়ি শক্তিসংঘ পার হয়ে পড়বে একটা প্রাইমারি স্কুল স্কুল পেরিয়ে কিছুটা এগিয়ে জলা জলার পাশ দিয়ে শুরু পায়ে চলা পথ গেছে রসুলচকের দিকে প্রাইমারি স্কুলের একটু আগে একটা অল্প বয়সের ছেলে তার সঙ্গী হলো। আধো আলো অন্ধকারে মানুষের অবয়ব দেখে অধীরবাবু গলা খাঁকারি দিলেন ছেলেটি দাঁড়িয়ে পড়ল লুঙ্গিটা কোমরে দুভাঁজ করে জড়ানো খালিকা ছেলেটি ঘুরে দাঁড়িয়েই রইল বাড়ির আলোয় মুখটা নজরে এলো ভালো করে মনে হলো বড় চেনা চেনা কোথায় যেন দেখেছেন কিছুতেই মনে পড়ল না তার ছেলেটি চলতে শুরু করেছে অধীরবাবু পিছু পিছু হাঁটছেন গায়ে পড়ে কথা বললেন কোথায় যাচ্ছ হে এত রাতে পুকুরে নাইতে গিয়েছিলাম ছেলেটা ফেঁসফেঁসে গলায় উত্তর দিল সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে একটানা না পোকার ডাক ক্যাঁ ক্যাঁ করে কোন রাত পাখি ডেকে উঠল বটগাছের মাথায় রাত্রের নিস্তব্ধতা বিদীর্ণ করে সেই আওয়াজ হৃৎপিণ্ডের গতি একটু বাড়িয়ে দিল অধীরবাবুর ভয়ে না একটু চমকে গিয়েছিলেন এই যা ভূতপ্রেতকে তো ভয় করেনি না ভয় যেটাকে সেটা দেখা দিলে ঝামেলা বিস্তর ওষুধ ডাক্তার হাসপাতাল গরমকালেই উপদ্রব বেশি পাঠুকে ঠুকে হাঁটছেন তাই সাপেরা তো শব্দ শুনতে পায় না মাটির কম্পন তো টের পায় ছেলেটি গতি কমিয়ে জিজ্ঞেস করল তুই কোথায় গিয়েছিলি তুই সম্বোধনে হোঁচট খেলেন অধীরবাবু এটা কি হলো এই অঞ্চলের নামই একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি মাত্র ক বছর আগেও এখন অবসর নিয়েছেন মাস্টারমশাই বলে এলাকার এখনও সবাই ভক্তি শ্রদ্ধা করে পুরনো ছাত্ররা স্যারকে দেখে সাইকেল থেকে নেমে পড়ে আপনি আজ্ঞে শোনার কানে তাই খট করে কথাটা বাজল তবু কী মনে করে উত্তর দিলেন বিয়েবাড়ি হয়তো একটু ক্ষুণ্ণই হয়েছেন তাই এই সংক্ষিপ্ত কথন ছেলেটা একটু এগিয়ে গেছে বাবুর আবার বাবুদের ওপর রাগ হলো বুড়ো মানুষটাকে এতটা কষ্ট দিল জলা পেরিয়েই কাঁচা রাস্তা ধরে দু মিনিট হাঁটলেই একটা খোলা মাঠ পড়ে মাঠের মধ্যে দিয়ে কোনি সরু পথ গেছে পাশেই কবরস্থান বুড়ো অশ্বত্থ গাছ আর অন্যান্য জংলা গাছপালায় এলাকাটা ঘেরা দিনের বেলাতে পাশ দিয়ে গেলেও গা ছমছম করে নির্জন কবরস্থানে বাঁশ দুলে দুলে পড়লে বাঁশির আওয়াজ ওঠে পাড়ার ছেলেপিলেরা নিরাপদ দূরত্বে চলাফেরা করে শোনা যায় রহমান দারোগার কবরের পাশে কারা ঘুরে বেড়ায় সৎ দুঃসাহসী বলে তার খ্যাতি ছিল এখন যত সব দুষ্ট চোর ডাকাতের ভূতেরা এসে তাকে জ্বালাতন করে কেউ কেউ দেখেছে কে যেন ঝুঁকে ঝুঁকে নামাজ পড়ে অনেকে বলে নাকি পীর বাবা অধীরবাবুর হঠাৎ মনে পড়ে গেল এসব বুকটা কেঁপে উঠল ঠিকই কিন্তু একসময় ডাকসাইটে ফুটবল প্লেয়ার অধীরবাবু ব্যাপারটাকে আমলি দিলেন না ভয় তো লোকের মনেরই ভুল স্বচক্ষে ভূত দেখেছেন এমন লোকের সঙ্গে তার পরিচয় নেই তাই বিশ্বাসের প্রশ্নই ওঠে না অন্ধকারেরও একটা নিজস্ব আলো আছে কিছুক্ষণ অন্ধকারে চললে তাই গা সওয়া হয়ে যায় পথ খুঁজতে কষ্ট হয় না অধীরবাবু মাঠে নেমে এলেন আনমোনা হয়ে গিয়েছিলেন বলে লক্ষ্য করেননি ছেলেটা কোথায় গেল এই পথেই তো যাচ্ছিল ওই তো এগিয়ে গেছে অনেকখানি মাঠে পা দিতেই হুড়মুড় করে একগাধার স্মৃতি ঝাঁপিয়ে পড়ল মাঠের বাঁ পাশে একটা পুকুর গভীর সবুজ জল চারিদিকে তাল খেজুর গাছ দিয়ে ঘেরা ছোটবেলায় এই মাঠে কতবার খেলে গেছেন তিনি স্কুল থেকে পাঠানো হতো তাদের শহরের মাঠেও খেলে গেছেন কখনো কখনো জীবনে প্রথম হায়ার করে তাদের খেলতে নিয়ে যাওয়া হয়েছিল বাসুদেবপুরের স্কুল মাঠে ওহ সে কি আনন্দ বাবলু অনন্ত মনো বিশু মেহেবু ফরওয়ার্ডে খেলত মেহেবু চোখ জুড়নো শট ছিল তার পায়ে দলের সেরা খেলোয়াড় মেহেবুব না খেললে চোখে অন্ধকার দেখতেন স্কুলের মাস্টারমশাইরা সে একদিন গেছে নিজের মনেই হাসলেন অধীরবাবু অনেক সময় স্কুল পালিয়ে বন্ধুরা চলে আসতেন এই মাঠে মাঠের আকর্ষণ এড়ানো হয়ে যেত না নরম সবুজ ঘাসের গালচে পাতা মাঠে নামলেই পা নিষ্পিস করত। আর এখন ভাবতে ভাবতেই হোঁচট খেলেন তিনি বড়সড় একটা গর্ত কে আর যত্ন নেয় এখন খেলাধুলার পাট তো উঠেই গেছে ক্রিকেট ছাড়া এখনকার ছেলেরা তো কিছু খেলেই না ফুটবল খেলা নিয়ে কম্বকুনি খেতেন বাড়িতে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কত শর্যে মেরেছেন সে এক মধুর স্মৃতি হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল একটা নাম মেহেবুব আর কিছু ভাবার সময় পাওয়া গেল না পিছনে একটা বড় ঝড় উঠল যেন শোঁশো আওয়াজ উঠেছে হঠাৎ অন্ধকার ঘুঁচে গেল আকাশে পূর্ণ চাঁদ উঠল ঝকমকিয়ে বাতাসে কে যেন সুগন্ধি ছড়িয়ে দিল অলিক মায়াবী এই পরিবেশে নিজের অস্তিত্ব কেমন যেন অবিশ্বাস্য ঠেকছিল অধীরবাবু কী সব হচ্ছে চারিদিকে চোখ কচলে তাকালেন ধুলোর মধ্যে প্রায় উড়ে আসছে একটা ঘোড়া শ্বেত শুভ্র ঘোড়ায় সবার একজন দীর্ঘদেহী পুরুষ সাদা আলখাল্লার মতো পোশাক পরনে চোখের নিমেষে ঘোড়াটা পাশ কাটিয়ে ছুটে গেল গোড়স্থানের দিকে সারা শরীর থরথর করে কেঁপে উঠল কে ইনি এই মাঝরাতে তাহলে কি কোনো অধীরবাবু চুপ করে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ ইনিই সেই পীর বাবা যার কাছে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো জল পড়া ঝাড়ফুঁকের জন্য হাই সর সত্যিই কি কিছু দেখলাম আমি সেই আলো মুছে গেছে বাতাসে এখন আর কোনো গন্ধ নেই মাঠের প্রায় শেষ সীমানায় এসে তার কথা মনে পড়ল মেহেবুব তার সেই হারিয়ে যাওয়া বন্ধু এতদিন পর কেন দেখা দিল তখনই তার চেনা চেনা মনে হয়েছিল আজ প্রায় পঁয়তাল্লিশ বছর পর তার খেলার সঙ্গী মেহেবুব যে দেখা দেবে কে জানত ফুটবল খেলতে গিয়েই মৃত্যু হয়েছিল তার পুকুরে ফুটবল পড়ে গেলেই সে ঝাঁপ দিয়ে তুলে আনত সেদিন পুকুরে বল পড়ে যেতে মেহেবুবও যথারীতি ঝাঁপ দিয়েছিল কিন্তু আর ওঠেনি জলের তলায় লতাপাতায় পাটকে আটকে দম বন্ধ হয়ে খুব কেঁদেছিলেন অধীরবাবু মেহেবুব মারা যাওয়ার পর খেলার আগ্রহটাও চলে গেল তারপর তো কলেজে পড়াশুনো করতে শহরে চলে গেলেন অধীরবাবু একবার ডাকার চেষ্টা করলেন মেহেবুব গলা দিয়ে কোনো স্বর বেরুল না মেহেবুব একবারও পিছন ফিরে দেখছে না কেন ইশারা করেও তো ডাকা যেত তাহলে বন্ধুর হাতটা একবার জড়িয়ে ধরতে খুব ইচ্ছে হলো অধীরবাবুর মেহেবুব ধীরে ধীরে কবরস্থানের দিকেই এগোচ্ছে অধীরবাবু হাত বাড়ালেন বন্ধুর দিকে শূন্যে হাত বাতাস ধরে ফিরে এলো শুধু মাঠের ধারেই হোঁচট খেয়ে এবার পড়ে গেলেন তিনি প্রাণপণে ডাকার চেষ্টা করলেন মেহেবুব গলা থেকে কেমন গোঙানি বেরিয়ে এলো মাঠ থেকে গড়িয়ে পাশের নিচু জমিতে পড়ে গিয়ে কী একটা ধরে ফেললেন তিনি হঠাৎ শুনলেন কারা যেন ডাকাডাকি করছে তাকে মাস্টারমশায় উঠুন উঠুন এবার তো রহনা দিতে হবে অধীরবাবু চোখ মেললেন মাথার উপরে খোলা আকাশ মাঠ কবরস্থান কোথায় এসব এ তো বিয়েবাড়ির হল ঘরেই তিনি শুয়ে আছেন চোখ মুছে ভালো করে তাকালেন সানায়ের সুর খাবার আর রজনীগন্ধার গন্ধ নাকে ফিরে এলো সবই ঠিক আছে তবে কি তিনি এতক্ষণ স্বপ্নই দেখছিলেন হাত ঘড়িতে ঠিক বারোটা তাহলে মাঝের এতগুলো সময় চোখ বন্ধ করলেই কি আবার ফিরে যাবেন সেই খেলার মাঠে তারপর আবার চোখ খুললেই বিয়ে বাড়ি কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে তার বুকটা এখনও ধকধক করছে ডান হাতের মুঠোর মধ্যে এসব কি মুঠো খুলতেই ঝুরঝুর করে কিছুটা মাটি আর ঘাসপাতা পাতা পড়ল বিছানার সাদা চাদরে বিস্ময়ে বোবা হয়ে রইলেন অধীরবাবু